গেলো যে আপনি বলে যে ভাই আজকে তো শুক্রবার দিন, আমি প্রতিটা পড়াতে পারছি না, আপনার অফিসে ভাই 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 বললাম যে মিস করবো না, কিন্তু অবশ্যই পাঠাবো। শনিবার দিন গেলো, আমাকে ফটোকপি পাঠালো না। দিন যাওয়ার পর আমি সন্ধ্যার দিকে তাকে ফোন দিলাম যে আমার ফোন রিসিভ করলো না। তারপরে দিয়ে রোববার দিন আমি তখন দাঁড়িয়ে ছিলাম ওই পাশে, কথা শুনছিলে ওই পাশে আমাকে ফোন দিয়ে করি নাই, আমি তখন মনে করলাম আমি অনুকূলে তখন আমার তখন এসে গেছে, আমি তখন তাকে আর আমি ফোন ব্যাক করি। আজকে আমি তাকে ফোন দিলাম যে কী হলো, তুমি আমাকে ফটোকপি দিচ্ছ না কেন? তখন সে এবং তার দুজন লয়ার সহ আমার অফিসে আসার পর আমাকে মানে বললো যে আমি দিচ্ছি, তখনও যাই। আমি বললাম যে তুমি এখনও আসলো, এখনও তুমি ফটোকপি দিয়ে আসলো না, কি কারণ ব্যাপারটা? তো বলে যে ভাই আজকে ঠিক আছে আমরা যাচ্ছি যে আমার। তারপর এক ঘন্টা পরে সব ফটোকপি আবার তার এক লয়ারকে পাঠানোর পর আমি দেখলাম যে সে ফটোকপিটা দিল, যেটা আপনাদেরকে অরিজিনাল সার্টিফিকেট হিসাবে আপনার সেটা শো করেছিল, সেইটা 9 তারিখে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আরেকটা আয়োজন হয়েছিল, সেইটার সার্টিফাইড কপি আপনাদের যেটা এই যে ভোট নেওয়ার জন্য, শপথ নেওয়ার জন্য লেটেস্ট যেটা হয়েছে তাকে যে মানে হাইকোর্ট থেকে যেটা বলেছে যে তাকে সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করার জন্য সেইটার সার্টিফাইড কপি দেখেন। তার মানে কি সে ভোট নেওয়ার জন্য একটা ছলনার আশ্রয়ে সত্যের বিপরীতে গিয়ে সে এই কাজটি করল। এখন যেহেতু সত্যের বিপরীতে এবং একটা ছলনার আশ্রয় নিয়েছে, শিল্পী সমিতির সভাপতিকে মানে ধোকায় ফেলেছে, শিল্পী সমিতিকে ধোকায় ফেলেছে, সেহেতু ওর জায়েদ সাহেবের যে শপথ নেওয়া এটা কোনোভাবেই আর নয়, এবং তাকে যেহেতু শপথ নেয় নাই এবং যেহেতু অরিজিনাল সার্টিফিকেট কপি দেয় নাই, তার সেহেতু তার মিটিংও অ্যাটেন্ড করা বৈধ নয়, এবং তার বৈধ না হওয়ার কারণে ফোরামও পরিপূর্ণ হয় না সেদিনকার সেই মিটিং, তাহলে আমি এটাকে ডিসমিস করি সেদিনের সেই মিটিং করি না। এবং সে বাকি আর বাকি যে চারজন শপথ নিয়েছে তাদের শপথ ঠিক আছে, কিন্তু জাহের সাহেবের শপথকে আমি এটা গ্রহণ করলাম, এর জন্য করলাম না যেহেতু সে ছলনায় আশ্রয় নিয়েছে, সেই কারণের জন্য আমি এটা গ্রহণ করলাম। এবং আপনারা জানেন যে গতকালকে আদালতে কিন্তু এই কথাটি উঠেছে, আদালতে কিন্তু অরিজিনাল সার্টিফাইড কপি যখন চাইল তখনই এটা প্রকাশ হলো যে সার্টিফাইড কপি কেউই তুলে না, কেউই এটাকে তুলে না, না তুললে পরে সে সার্টিফাইড কপি হিসাবে আপনাদের কাছে এবং আমার কাছে যে কাজটি করেছে সেটা এবং ছলনার আশ্রয় আমাকে ঢোকাবে। সেহেতু আমি সভাপতি হিসাবে আমি অচিরে একটা ইমার্জেন্সি মিটিং কল করে এই বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব, এই হলো যে আমার আইনগত আমার কনস্টিটিউশন আমাকে যেহেতু সভাপতিকে তারা করেছে আর আপনাদেরকেও কিন্তু সে ধোকা দিয়েছে, আপনারা যদি নিতে চান আপনাদের ব্যাপার সেটা, কিন্তু আমি যেহেতু সভাপতি আমার কনস্টিটিউশন আছে, সে কনস্টিটিউশনের মাধ্যমে আমি না কিছু শব্দ আছে সেই শব্দগুলো আইনগত আপনারা দেখবেন যে কোর্টের মধ্যে কাউকে কিন্তু সরাসরি বলা হয় না যে আপনি লিখতে পারেন, বলা হয় আপনি সত্যের বিরুদ্ধে পাবেন, অসত্য হ্যাঁ অসত্য বলছেন সত্যের বিরুদ্ধে পাবেন, তো আমিও সেইভাবে আমি সত্য চান। আমরা জানি সভাপতি হিসেবে আপনি যে আপনাদের কথা বলে আপনি